আমি জানতে চাচ্ছিলাম যে এত চা দোকান থাকছে, আপনি দেলোয়ার ভাই দোকানে কেন চা খাওয়ার জন্য আসলেন? আপনি যে কম টাইমে যতটা ফেমাস হয়েছেন আসলে আশেপাশে এতটা হয় নাই, আসলে কাহিনীটা কি সেই ব্যাপারে যদি কিছু বলতেন। কাহিনী ভাই, আমি আমি যে সমস্ত চা বানাই এটা আমি কোনো সময় ঢাকা বানাই নাই, কিন্তু আমি এটা ঢাকা আমরা বন্ধু বান্ধব মিলে আমরা ঘুরতে যেতাম, ঘুরতে যে এই চা খাইতাম, খাইলে ওই আমরা আমি ওই দোকানের পাশে খাই থাকতাম আর আমার বন্ধু অন্য জায়গায় থাকতো, কারণ আমি ওটা দেখতাম ওই লোকটা কেমনে কী করতো, কীভাবে কী বানাইতো ওটা দেখতাম, দেখে ওই থেকেই আমি ওই চাটা খাইতাম, খাইয়ে টেস্টটা নিছি আর আমি এখন নিজে একা একা বানাই। এখন আপনি চা দোকান দিচ্ছেন তাই তো? এখন আমি জানাতে চাচ্ছিলাম যে আপনি চা দোকান দেওয়ার আগে কী করতেন? চা দোকান দেওয়ার আগে আমি ঢাকার চাকরি করতাম। ঢাকার চাকরি করতেন? আচ্ছা। চা দোকান এখন কোন ধরনের কোন কোন প্রকারের চা বানান সেটা ব্যাপারে? এখানে আপনার তেঁতুল চা আছে, মালটা চা আছে, জম্বই চা আছে, আমলকি চা আছে, তারপরে গরুর দুধের চা আছে, আর কাস্টমার যা আছে রেগুলার কাস্টমার। ভাই আমি জানতে চাচ্ছিলাম যে এত চা দোকান থাকতে আপনি তেলোয়ার ভাই দোকানে কেন চা খাওয়ার জন্য আসলেন? চাটা খুব ভালো হয়, 5 থেকে 7 টাকা দেয় চায়, আদা দেয়, লেবু দেয়, লবঙ্গ দেয়, এলাচ দেয়, তেজপাতা দেয়, এটা তো সাধারণ সুস্বাদ হয়, এটা আমি টাকা সব ফুটে ধুয়ে আমার চাচা আমার চাচা খাইতে এটা খুব ভালো লাগে। এই জায়গায় এই জন্য আসে প্রতিদিন দুইটা চা খায়? নরমালি দুইটা চা খায়, আমি আগে মোটো চা খেতাম না, এখন এই চা ভালো হয় এটা আমার চা এটা দেশাই। আসলে আমি জানাতে চাচ্ছিলাম যে চা এমন কি স্পেশাল দেন যে আসলে চা এত স্বাদ বা কাস্টমার এত ভিড়তে চায় সেই ব্যাপারে যদি কিছু বলতেন। ভাই আমি এমন কিছুই দিন, আমি শুধু মানুষের একটু ভালো খাওয়ানোর জন্য একটু ভালো চেষ্টা করি, মানে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নতা এটাই অনেক কিছু। আদেলুর ভাই প্রতিদিন দেখি আপনার দোকানে প্রচুর পরিমাণে কাস্টমার আসে, তাহলে সেই কাস্টমারের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? কাস্টমার উদ্দেশ্যে কাস্টমার প্রথমে আসছে, আসিয়া ভালো লাগছে, তারপরে মনে করেন আরও তাদের বন্ধু বান্ধব আরও 4-5 জনদের খবর তুলে তারাও আসছে, আসিয়া খাইছে, এরকম একে একে মনে করেন কাস্টমার অনেক কাস্টমার হয়ে গেছে। হ্যাঁ ভাইরা, আপনারা দেখলাম যে অনেক চা দোকান থাকতো আপনার এই জায়গায় আছেন চা খাওয়ার জন্য, সেই ব্যাপারে যদি কিছু বলতেন। হ্যাঁ দেলোয়ার ভাই, মানে আপনি এত কিছু থাকতে এত রকমের চাকরি সেরা বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য ছিল এত কিছু বাদ দিয়ে আপনি চা দোকান কেন দিলেন? ভাই এটা আমার মনের এটাই, কারণ আমি যখন বাড়ি আসছি, আমি বাড়ি আসছি আমি চা দোকান দেওয়া চাইনি, কিন্তু আমাদের এই বাজারে কিছু কিছু চা দোকান আছে, তাদের দোকানে চা খেতে গেলে তারা অনেক মানে নিজের নিজে অনেক একটা বড় মনে করে, কিছু মনে করে। হ্যাঁ
একটা চা চাইলে মনে করেন আমরা বসে রয়েছি ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি কিন্তু হাতে চা দেয় না, তারপরে মনে করি কি হেরা হেরাই চা বানাতে পারে, আমরা আমি আর কেউ বানাতে পারে না। সেই কিছু কিছু দোকানদারের ক্ষেত্রে আমি চা দোকানটা দেখে মানে দেখার লেগে যে আমরা চা বানাতে পারি কি না। আচ্ছা, এই ব্যাপার আছে।